হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সম্প্রতি সময়ে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ রোমান্টিক তেলুগু সিনেমা সীতারামম সম্পর্কে জানতে চলেছি, যেখানে আমরা দেখতে পাবো যে এক দম্পতি তারা তাদের নতুন জীবন শুরু করতেই যাবে, কিন্তু পরে কি এমন ঘটলো যে তাদের ভালোবাসা কিনা একেবারেই অসম্পূর্ণই থেকে গেল, এবং এই সিনেমায় আমাদের সকলের পরিচিত যিশু সেনগুপ্তকেও দেখতে পাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা একটি পিচ্ছি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটা বড় ভূমিকা রাখতে যাচ্ছে এই সিনেমায়। আসলে সে কে তা আমরা পরে জানতে পারবো। এইদিকে পাকিস্তানে বসবাসকারী এক জঙ্গি যার নাম আনসারি, এই বুইড়ার কারণে মূলত সিনেমাতে এত কাহিনী ঘটে যায়। যাই হোক, সে কিছু কিশোরদের নিয়ে অপারেশন জিব্রাল্টার শুরু করে। বুঝিয়ে বলছি, জিব্রাল্টার হচ্ছে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান আর্মি আর জঙ্গিদের যৌথ অভিযান। সেই সময় কাশ্মীরের হিন্দু মুসলমানরা পরস্পরের সঙ্গে জীবনযাপন করত। একইভাবে কাশ্মীরের বসবাসকারী মুসলমানদের ভারতীয় সেনাবাহিনীর উপর অনেক আস্থা ছিল, তাই এই ঐক্য নষ্ট করার জন্য আনসারি অভিযান শুরু করে। তাইলেই বুঝুন হালায় কত বড় হারামি, যে কিনা অন্যের ভালো দেখতেই পারে না। তো তার পরিকল্পনা হচ্ছে এই পাঁচজন কিশোরকে কাশ্মীরে পাঠাবেন আনসারি, তাদেরকে কাশ্মীরিদের সাথে পুনরায় মিলিত হতে বলে, এবং সময় এলে আনসারি তার পরিকল্পনা তাদের জানিয়ে দেবেন। এরপর আমাদের তারিক নামে একজন ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা পাকিস্তানের একজন সামরিক অফিসার। তো তিনি এই অপারেশন সম্পর্কে জানতে পারেন, তাই এই অপারেশন বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এরপর ওই পাঁচজন কিশোর কাশ্মীরে যায়। এবার আমাদের 20 বছর পরের দৃশ্য দেখানো হয়। আফরিন নামের এক পাকিস্তানি মেয়েকে লন্ডনে দেখানো হয়েছে। তো আফরিন লন্ডনে একটি বড় কেলেঙ্কারি করে, এবং তা হলো যে ভারতীয় সমাজসেবী আনন্দ মেহতা নামে একজন ব্যক্তি পাকিস্তানকে অপমান করা শুরু করে। আর আফরিনের এসব ভালো লাগে না, কারণ আফরিন পাকিস্তানের বাসিন্দা ছিল। আর আপনি হয়তো কখনোই চাইবেন না যে আপনার দেশকে নিয়ে কেউ কটু কথা বলুক, তাই আফরিন এবার ওই ব্যক্তির গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়, কারণ আফরিন তার দেশকে খুব ভালোবাসে। এরপর ওই ব্যক্তি জানতে পারে যে আফরিন এই কাজ করেছে, তখন সে তার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু আফরিন এতটাই একগুঁয়ে টাইপের ছিল যে সে তার কাছে ক্ষমা চাইতে একেবারেই অস্বীকার করে। এতে ওই ব্যক্তি গাড়ির জরিমানা হিসেবে আফরিনকে ক্ষমা চাইতে বলে, আর তা না করলে তাকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর আফরিন যেহেতু কোনোভাবেই তার কাছে ক্ষমা চাইবে না, তাই সে 10 লাখ টাকা দিতে রাজি হয়। আর আফরিনের কাছে কিন্তু এত টাকা ছিল না, যার কারণে আফরিন তার দাদার সাথে দেখা করতে পাকিস্তানে যায়, যিনি বছরের পর বছর তার মুখও দেখেননি। আর আফরিনের দাদা আর কেউ নন, তিনি হলেন পাকিস্তানের সেই সামরিক অফিসার তারিক। আফরিন যখন সেখানে যায়, ততক্ষণে সে জানতে পারে যে তারিক মারা গেছে। একটু পর আফরিনের সাথে তার চাচার দেখা হয়। তখন আফরিন বলে যে আমার 10 লাখ টাকা লাগবে। এবার তার চাচা বলে যে তোমার দাদা তারিক তোমাকে একটা দায়িত্ব অর্পণ করেছেন, রামের দিক থেকে একটা চিঠি আছে, সীতাকে এই চিঠি তোমায় পৌঁছে দিতে হবে, তবেই তুমি তার সম্পত্তির উত্তরাধিকারী হবে আর 10 লাখ টাকাও পাবে। যেহেতু এখন আফরিনের কাছে আর কোনো উপায় ছিল না, তাই রামের চিঠি নিয়ে আফরিন হায়দ্রাবাদ চলে যায় সীতাকে খুঁজতে। হায়দ্রাবাদে বালাজি নামে এক ব্যক্তি আফরিনকে সাহায্য করতে শুরু করে। আফরিন এবং বালাজি দুজনেই সেই চিঠির ঠিকানা অনুসারে ওই ঠিকানায় যায়। এখন তারা সুব্রামানিয়াম নামের একজনের সাথে দেখা করেন, তিনি এখানে 20 বছর ধরে কাজ করেছেন। তাই সুব্রামানিয়ামকে জিজ্ঞেস করার পর সুব্রামানিয়াম বলতে শুরু করে যে আমাদের কলেজে সীতা নামের কোনো মেয়ে নেই, আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, এমন নাম আমি কখনো শুনিনি। এই কথা শোনার পর সীতা মহালক্ষ্মীকে আর কোথায় পাওয়া যাবে তা নিয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তখন আফরিন একটা ধারণা পায় যে রাম সম্পর্কে তথ্য পেলে অটোমেটিক সীতার খোঁজও পাবো আমরা। তাই আফরিন এবং বালাজি উভয়ে ভারতীয় সেনাবাহিনীতে যায়, এবং আফরিন বলতে শুরু করে যে আমি একটা বই লিখছি, আমি লেফটেন্যান্ট রাম সম্পর্কে কিছু তথ্য পেতে চাই। তো এতে ওই অফিসার রাজি হয়, আর তারা রামের একটা ছবিও পায়, এবং অফিসারের সাথে কথা বলে আফরিন রামের বন্ধু বিকাশের কথা জানতে পারে। আফরিন ও বালাজি এবার বিকাশের খোঁজ পেয়ে বিকাশের কাছে যায়। যখন তারা রাম সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করবে, বিকাশ তখন তাদের দুজনকে ফ্ল্যাশব্যাকের গল্প বলতে শুরু করে। এরপর আমাদের 1964 সালে নিয়ে যাওয়া হয়। ইনি হচ্ছেন বিষ্ণু, আর এ হচ্ছে রাম, যে কিনা এই সিনেমার নায়ক। তো রাম কিছু লোকদের দেখতে পায় আর ভাবে যে এই লোকগুলো হলো জঙ্গি সেনা, তাই সে তার বাকি লোকদেরকে এই ব্যাপারে জানায়, আর তারা তাদের উপর গুলি চালালে তারা লুকিয়ে পড়ে, এবং তারা পরে জানতে পারে যে এই লোকগুলো জঙ্গিদের দলের কেউ নয়। এরপর একজন সেই আনসারিকে বলছে যে আপনি তো এই পাঁচজন কিশোরকে কাশ্মীরে পাঠিয়েছিলেন, তারা ওইখানে রেশন কার্ড পেয়েছে এবং সেখানকার নাগরিকত্বও পেয়েছে। এখন আনসারি তার সহকর্মীকে বলতে শুরু করে যে জামিলকে এই সংবাদটা জানাও যে এই পাঁচজন ছেলে জঙ্গি, এরপর আমি যুদ্ধ শুরু করব। তখন সেই সহকর্মী বলে যে ওরা তো ওই কিশোরদেরকে মেরে ফেলবে। তখন আনসারি বলে যে আরে এটাই তো আমার লক্ষ্য।
আর জামিলকে বলো ইন্ডিয়ান আর্মির কাছে এই সংবাদ পাচার করতে। এখন মেজর সিলবান সেই পাঁচ কিশোরের কথা জানতে পারে। সিলবান তার দলকে ডাকেন এবং জোর দিতে শুরু করেন যে পাঁচজন মুজাহিদিন জঙ্গি কাশ্মীরে স্থানীয়দের মতো বসবাস করছে, আর সেটা গত ছয় মাস ধরে। তো তোমরা সেই পাঁচজনকে খুঁজে বের করে মেরে ফেলবে, আর এই খবর আমাকে জামিল দিয়েছে। জামিল কখনো ভুল তথ্য দেয় না। এখন সিলবান বিষ্ণুকে বলে যে তোমার সেরা লোক কে কে। তখন বিষ্ণু কয়েকজনের নাম নেয়, কিন্তু রামের নাম নেয় না। তার কারণ সে রামকে একটু হিংসা চোখে দেখত। এরপরে বিষ্ণু শর্মা এবং তার সৈন্যরা কাশ্মীরে যান এবং সেই পাঁচজনকে খুঁজতে শুরু করেন। তো তারা এই পাঁচ কিশোরকে খুঁজে বের করে মেরে ফেলে, আর এসব পত্রিকায় প্রকাশ হয়ে যায়। এবার পত্রিকায় রাম এসব দেখে আর বলে যে এটাই চাইছিল এই আনসারি, এ কারণেই সে জঙ্গিদের সীমান্ত অতিক্রম করিয়েছে ও আমাদের দিয়ে নাবালক শিশুদের হত্যা করিয়েছে কাশ্মীরিদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করার জন্য। কিছু একটা ঘটতে চলেছে, সেটা কি তা জানতে হলে যেভাবেই হোক আমাদের জামিলকে ধরতে হবে। এরপরে দ্বিতীয় দিনে রাম এবং তার কিছু লোক সাধারণ ড্রেস পরে জামিলের সন্ধান শুরু করে। জামিলকে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু একই সময়ে পাকিস্তান থেকে আনসারি রেডিওর মাধ্যমে কাশ্মীরি মুসলমানদের উস্কানি দিতে শুরু করে আর মগজ ধোলাই করে যে ভারতীয় সেনাবাহিনী আমাদের শত্রু, কাশ্মীর আমাদের, ওই হিন্দুদের নয়। হিন্দুরা সেনাবাহিনীদের সাথে হাত মিলিয়ে আমাদের মুসলিম সন্তানদের মেরে ফেলেছে তোমাদের চোখের সামনে। এখন সময় জিহাদের, এখন যদি তোমরা জেগে না ওঠো ইসলাম ধ্বংস হয়ে যাবে, তাই এখান থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে হবে যেভাবেই হোক। এখন ওইসব রাম আর তার বন্ধুরা শুনেছে। একই সময়ে কাশ্মীরও কিছু উৎসব চলছিল, তাই রাম ভাবতে শুরু করলো কিভাবে আগ্রার হিন্দুদের বাঁচানো যায়। তাই রাম ও তার বন্ধুরা সব হিন্দুকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। রাত নামার পর সেখানকার মুসলমানরা সব হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এবার যখন তারা বুঝতে পারে যে সব হিন্দুরা এই রুমে আছে, তখন তারা এইখানেও আগুন লাগিয়ে দেয়। তখন এখানে রামের সাথে তাদের ছোটখাটো লড়াই হয়। এর মধ্যে রাম জামিলকে দেখতে পায়। সে জামিলকে সত্য বলার জন্য ভয় দেখানো শুরু করে আর সে বলে যে আনসারি ইন্ডিয়ান আর্মির সাথে মুসলমানদের দূরত্ব সৃষ্টির জন্য এই পরিকল্পনা করেছে। সত্যটা জানার পর সেখানকার মুসলমানরা সেই আগুন নেভাতে শুরু করে এবং যারা আগুনে আটকা আছে তারা সবাই বেরিয়ে আসতে শুরু করে। এভাবে কাশ্মীরে আবার সবাই মিলেমিশে থাকতে শুরু করে। প্রতিদিনই এই খবর জাতীয় সংবাদে পরিণত হয়। এক রাতে রাম এবং তার বন্ধুরা বীর হয়ে ওঠে সকলের কাছে। তো অল ইন্ডিয়া রেডিও থেকে বিজয়লক্ষ্মী ম্যাডাম এসেছিলেন তাদের সাক্ষাৎকার নিতে, আর কথায় কথায় তিনি রামকে জিজ্ঞেস করেন, লেফটেন্যান্ট রাম, আপনি তো ব্যাটালিয়নের হিরো, আপনার পরিবারকে কিছু বলতে চান? তাহলে এই রেডিওর মাধ্যমে বলতে পারেন। তখন রাম বলে যে আমার কেউ নেই ম্যাডাম, এই ব্যারাকের বাইরে আমার আপন কেউ নেই, আমি একজন নিঃসঙ্গ সৈনিক। এরপর লক্ষ্মী তার এফএম এ যায় এবং সমস্ত ভারতকে বলতে শুরু করে যে আমাদের জন্য রাম আছে, আজ মায়ের মতো রামকে চিঠি লিখতে যাচ্ছি, এবার আপনাদের পালা, আপনারাও যদি রামের সাথে সম্পর্ক জুড়তে চান তবে তাকে চিঠি লিখুন আর জানান যে আমরা সবাই তার সাথে আছি পরিবারের মতো করে। এর দ্বিতীয় দিন থেকেই রামের জন্য বস্তা ভরা চিঠি আসে। রাম তো অবাক, কিরে আমার আবার চিঠি কে দিল, আসলে আমরা তো জানি যে সে অনাথ, তো তাকে চিঠি দেওয়ার মতো কেউ থাকার কিন্তু কথা ছিল না। সে এবার চিঠিগুলো পড়তে থাকে আর অনেক খুশি হতে থাকে যে সবাই তার পাশে আছে। কেউ কেউ লিখেছে, তোমার ব্যাপারে রেডিওতে শুনেছি, আজ থেকে যদি বলো তোমার কেউ নেই তবে সেটা মিথ্যা বলা হবে। এমনকি অনেক মেয়ে রামকে ভাই বানিয়ে চিঠি লিখেছে। রামও সেই লোকদের চিঠির অ্যান্সার দিতে থাকে আর রাম ভাবে যে সে এদের সকলের সাথে একদিন দেখা করবে। হঠাৎ এই চিঠিগুলোর মধ্যে সীতা মহালক্ষ্মী নামে একটি মেয়ে রামের কাছে একটি চিঠি লেখে। সেখানে লেখা ছিল যে, প্রিয় রাম, তোমার কেউ নেই, এসব মিথ্যা কথা কোথা থেকে শিখেছো? তুমি দেখছি তোমার ঘরের বউয়ের কথা বেমালুম ভুলে গেছো। রাম তো পুরোই অবাক, কিরে বিয়ে করলাম কবে, আর বউ আইলো কেমনে? তো চিঠিতে এরকম আরো অনেক কিছু লেখা ছিল আর শেষে লেখা ছিল, ইতি তোমার সীতা মহালক্ষ্মী, কিন্তু চিঠিটা কোথা থেকে এসেছে তা লেখা ছিল না। তো রামের ভাবভঙ্গি দেখে সবাই বুঝতে পারে যে রাম কারো প্রেমে পড়েছে, তাই সবাই তাকে নিয়ে মজা করে অনেক কিছু বলতো। এভাবে সীতা রামকে চিঠি লিখত আর রাম সেই চিঠির অ্যান্সার লিখে রাখতো তার কাছে। যেহেতু অ্যাড্রেস দেয়া ছিল না তাই সেগুলো পাঠাতে পারে না সে। তো একদিন চিঠিতে সীতা লিখেছিল যে, প্রিয় রাম, এই মাসের 12 তারিখে আমি হায়দ্রাবাদ যাচ্ছি, এত দূরে একা একা আমি কখনো ভ্রমণ করিনি, তবে আমি সামলে নেব, আর যাই হোক আমি তো লেফটেন্যান্টের বউ তাই না, এই মাসে হায়দ্রাবাদে ওয়েস্টিনের ম্যাজিক শো আছে, যদি এখানে থাকতে তবে আমার সঙ্গ দিতে পারতে, বিদায়, ইতি তোমার সীতা মহালক্ষ্মী। এবার রাম সেখানে প্রেরকের ঠিকানা দেখতে পায়। সেখানে লেখা ছিল যে দিল্লি ট্রেনে এই মাসের 12 তারিখে সে হায়দ্রাবাদ যাচ্ছে। আর এইখানে একটা কথা বলে রাখা ভালো যে সীতা কেন রামের স্ত্রী বলে নিজেকে দাবি করছে আর কেন বিবাহ করছে তা আমরা
পরেই জানতে পারবো। এবার রাম আর বিকাশ সীতার খোঁজে সেই ট্রেনে উঠে তার খোঁজ করতে থাকে। ট্রেনের প্রায় সব বগি সে দেখে নিয়েছে, কিন্তু কোথাও সীতা মহালক্ষ্মী নামে কেউ ছিল না। এবার টিকিট মাস্টার রামকে সর্বশেষ বগিতে নিয়ে যায়, আর রাম অনেক ভাবনা চিন্তা করে ওই দরজায় নক দেয়। তখন একটি মেয়ে দরজা খুলে, আবার তখনই ট্রেনটি অন্ধকার দিয়ে যাচ্ছিল। ওই মেয়েটি বলে যে কে। তখন রাম বলে যে কুরুক্ষেত্রের যুদ্ধে রাবণের পরাজয়, যুদ্ধের ঝলকের মাঝে সীতার আত্মনির্বাচন। এটা বলার কারণ হলো যে চিঠিতে সীতা এটা লিখেছিল। তখন মেয়েটি বলে যে ও মিস্টার রাম। এবার রামের সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই মেয়েটি আসলে সীতা মহালক্ষ্মী। এবার আলো আসে, রাম বলে আপনার চিঠিগুলোর উত্তর দিয়েছি, জানতাম না কোথায় পাঠাবো, তাই আমার সাথেই রয়ে গেছে, এবং এই বলে সে চলে যায়। এখন রাম চিঠিতে বলে যে প্রিয় সীতা মহালক্ষ্মী, চারমিনারের পাশের গলিতে আমার বন্ধু দুর্জয় থাকে, সে বিখ্যাত নাট্যকার, ওকে খুঁজে পাওয়া একটু কষ্টকর, আর ওর ঘরের একটা টেলিফোন নাম্বার দিলাম, তোমার কলের অপেক্ষায় থাকবো, ইতি রাম। এবার রাম তার বন্ধু দুর্জয়ের বাসায় আসে। কিছুক্ষণ পর সীতাকে দেখতে পাই আমরা, সে রামের খোঁজে এইখানে আসে, কারণ এই বাসার ফোন নষ্ট ছিল। এখন সে বলে রামকে ডেকে দিতে পারবেন। এবার রাম চলে আসে। দেখুন আগের দিন কিন্তু রাম গিয়েছিল সীতাকে খুঁজতে, আর এখন সীতা এসেছে রামের খোঁজে। তো বুঝতে পারছেন কিরকম ভালোবাসার টান ছিল দুজনের মাঝে। এবার রাম আর সীতা নানা বিষয়ে কথা বলে, আর তাদের মনের জমানো কথাগুলো বলতে থাকে। এখন সীতা বলে যে আমার নাচের ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে, এবং পিছে পিছে রামও চলে যায়। এখন রাম বলে যে তুষারের মাঝে আমি একলা ভিজতাম, এত দূরে নিয়ে এসে একলা বৃষ্টিতে ভেজানো কিন্তু ঠিক হচ্ছে না। তখন সীতা বলে আহা বেচারা। রাম বলে যে তোমার ঠিকানা দাও, চিঠি পাঠাবো। সীতা বলে ঠিকানা দিয়ে বাড়িতে আপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ না মিস্টার রাম, বিদায়, ইতি তোমার সীতা মহালক্ষ্মী। এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। বিকাশ বলে যে সীতার সাথে দেখা হওয়ায় রাম এত খুশি ছিল যে সে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। এখন বিকাশ বলে রামের বন্ধু দুর্জয় শর্মা সীতার ব্যাপারে কিছু জানতে পারে, তাই সেই অ্যাড্রেস দেয় সে, এবং আপ্রিন সেখানে বিষ্ণু শর্মা সম্পর্কে জানতে পারে, তার কন্ট্যাক্ট নম্বর নিয়ে সেইখানে ফোন করে। একজন ফোন ধরলে আপ্রিন বলে আমি ব্রিগেডিয়ার বিষ্ণু শর্মার সাথে লেফটেন্যান্ট রামের ব্যাপারে কথা বলতে চাই, যিনি 20 বছর আগে ওনার সাথে কাজ করতেন। তখন ওই ব্যক্তি বিষ্ণু শর্মাকে বলেন যে আপ্রিন নামে কেউ, সে আপনার সাথে 1964 কাজ করা লেফটেন্যান্ট রামের ব্যাপারে জানতে চায়, আর সে দৌড়ে যায় ফোনের কাছে। গিয়ে ফোন কলে সে তাকে পায় না, কারণ আপ্রিন ইতিমধ্যে বাসে করে চলে যায়। আর এইখানে আমরা বিষ্ণু শর্মার মধ্যে একটা ভয়ভীতি দেখতে পাই, এর কারণটা আমরা আরো সামনেই জানতে পারবো। এবার সে ওই মেয়ের খোঁজ নেয় এবং জানতে পারে যে মেয়েটার নাম আফরিন। হায়দ্রাবাদের আর্মি বেস থেকে সে একজন অবসরপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট বিকাশ শর্মার তথ্য নিয়েছে, যিনি অনন্তপুরে থাকেন। বিকাশ হয়ে আপনার নাম্বার ওকে দিয়েছে। তো এবার বিষ্ণু তার টিম নিয়ে অনন্তপুরে যায় বিকাশ শর্মার কাছে। এরপর আফরিন ও বালাজি দুর্জয় শর্মার কাছে যায়। রামের ব্যাপারে জিজ্ঞেস করলে দুর্জয় তাদের দুজনকে এর পরের গল্প বলা শুরু করে। একদিন রাম যখন দুর্জয়ের বাড়িতে একটা নিউজ পেপারে সেই ম্যাজিক্যাল শো সম্পর্কে জানতে পারে, তখন রাম দুর্জয়ের সাথে 12 তারিখে সেই ম্যাজিক শোতে যায়, সেখানে সীতার সাথে দেখা করতে। একসময় স্টেজে থাকা লোকটি সীতাকে মঞ্চে রাখে এবং তার নাম জানতে চায়। তখন তার আগেই রাম পিছন থেকে বলে ওঠে যে ওর নাম সীতা মহালক্ষ্মী। এতে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং সীতার বান্ধবীর সাথে কথা বলে রাম জানতে পারে যে সীতা একজন নাচের শিক্ষিকা। এরপর তারা দুজনে কিছু বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং আমরা আরো দেখতে পাই যে রাম সীতার অ্যাড্রেসও জেনে গেছে অলরেডি। এরপর তারা দুজন পুরো শহর ঘুরে বেড়ায় আর অনেক রোমান্টিক মুহূর্ত কাটায়। এবার রাতের দিকে তারা দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল, তখন দুজন ব্যক্তি বলে যে আহ মাঝরাতে একটা ছেলে আর মেয়ে, কি যুগ এলো রে, কালী যুগ, অন্তত ওরা দূরত্ব বজায় রাখছে, ওহ যদি কাছাকাছি আসে দুনিয়া থমকে যাবে রে। এই কথা আবার সীতা শুনতে পেয়ে বলে যে ওই দাঁড়াও, আমি ওকে ছুঁয়েছি, এতে তোমাদের দুনিয়া থমকে গেছে। তো এতে তারা কিছু না বলে চলে যায়। এরপর তারা দুজনে বৃষ্টিতে ভিজে অনেক মজা করে, এতে দুজনেই ভিজে যায়। তারপর তারা একটি ভাড়া বাসায় যায়। তখন ওই বাসার এক বৃদ্ধ মহিলা বলে যে তোমরা কি বিবাহিত? রাম বলে যে সামনের সপ্তাহে আমরা বিয়ে করেছি, আর আমরা তো জানি যে তারা বিয়ে করেনি। তারা দুজনে মিথ্যা কথা বলে যে তারা বিয়ে করেছে, যাতে তাদের এইখানে আশ্রয় দেওয়া হয় এই জন্য, এবং এরপর তারা ভিতরে রুমে যায়। এখন ওই পিসি মেয়েটি বলে যে দিদি তোমাদের প্রথম দেখা হয়েছিল কখন? পাশের রুম থেকে রাম বলে যে ট্রেনে। সীতা বলে যে না কাশ্মীরে। তখন রাম একটু অবাক হয়ে যায়। সীতা বলে যে সে তখন কাশ্মীরে গিয়েছিল, তখন আমি তাকে লোকদেরকে বাঁচাতে দেখেছিলাম, এরপর আমরা দেখি সেই মুসলিমরা সীতাকে মারতে খুঁজছিল, তখন রাম তাকে ওদের থেকে বাঁচায়। আর যখন তারা জিজ্ঞেস করে ওই মেয়েটি কে, তখন রাম বলে যে ইনি আমার বিবি। তখন তারা বলে যে আমাদের তো শুধু ওই সুন্দরীকেই চাই, এবং তারা যখন সামনে আসে রাম তাদের সাথে লড়াই করতে থাকে আর তাদের থেকে সীতাকে বাঁচায়। কিন্তু রাম একবারের জন্য সীতার মুখ দেখেনি, কিন্তু সীতা দেখেছে রামকে। আর মূলত
সেদিন থেকেই সীতা রামকে স্বামী হিসেবে মানতে শুরু করে। এবার এসব জানতে পেরে রাম সীতাকে বলে যে কুরুক্ষেত্রের যুদ্ধে রাবণের পরাজয় যুদ্ধের ঝলকের মাঝে সীতার আত্মনির্বাচন, এখন বুঝতে পেরেছি সীতা। এরপর তারা বাইরে যায়। পরের দিন দুর্জয় আর রাম সীতার প্রাসাদে যাওয়ার প্ল্যান করে। পথে রাম সুব্রামানিয়াম নগরে আসে। রাম সুব্রামানিয়ামকে তার কথার জালে জড়িয়ে ফেলে এবং তার সাথে প্রাসাদে যায়। সেই সময় সুব্রামানিয়াম একই প্রাসাদে কাজ করত, তাই পুরো প্রাসাদ ঘোরাঘুরি করার পর রাম একটি ঘরে সীতাকে নাচ করতে দেখে। সীতার কাছে এসে রাম বলে যে রাজকুমারীকে নাচ শেখানো বেশ বড় কাজ বলা চলে, আমার কাছে একটা ছোট্ট কাজের প্রস্তাব আছে। তখন সীতা বলে যে কি? রাম বলে যে এখন ছুটি পেলেই আমি তোমার কাছে ছুটে আসবো, তুমি আমার অপেক্ষায় থাকবে আর আমি তোমায় এভাবে কাছে টেনে নেব। কাশ্মীরি যে মিথ্যা বলেছিলাম সেটাকে সত্য করতে চাই, যদি তোমার পছন্দ হয় জানিও, তোমাকে আমি রানীর মতো করে রাখবো। এতে সীতা কিছু না বলেই চলে যায়। তখন রাম বলে যে আরে তোমার সমস্যা কি সীতা, এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। এখন দুর্জয় তাদেরকে সীতার একটা ছবি দেয় আর তারা সেটা নিয়ে চলে যায় নূরজাহান প্যালেসে। এবার আফরিন আর বালাজি দুজনে অবাক হয়ে যায় যে তাদের ওই ছবির মেয়েটি আর ওই প্রাসাদের ওই ছবি সেম, এবং তাদের সাথে সাথে আমরাও জানতে পারি যে নূরজাহান আর কেউ নয়, সেই আসলে সীতা। এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো যে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হলো এই প্রাসাদের রাজকুমারী। কিন্তু সীতা যে একজন রাজকুমারী ছিল রাম তা কখনোই জানতো না। এরপর বিষ্ণু আসে বিকাশের কাছে আর সব জানতে পারে যে সে কে, কোথা থেকে এসেছে, এবং আফরিন যেই হোস্টেলে থাকে সেই অ্যাড্রেসটা নেয় সে। এবার আমরা দেখি সীতা ঘুম থেকে উঠতেই তার সামনে আয়না ধরে রাখা হয়েছে। আরে রাজকুমারী বলে কথা তো, যাই হোক সে সেদিন রামের কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে অনেক খুশি হয়। এরপর শুরু হয় তার সারাদিনের শিডিউল। তাকে নানা রকম মিটিং সহ আরো অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। গাড়িতে করে যাওয়ার সময় সীতার বন্ধু রেখা তাকে বলে যে তুমি যত দেরি করবে তত বেশি কষ্ট পাবে, রামকে তোমার সত্যটা বলে দাও। সীতা বলে যে সত্যিটা কখনো বলতে হলে আগে আমার ওকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি। রেখা বলে যে তুমি একজন রাজকুমারী, তাই তোমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এবার রাজপ্রাসাদের মধ্যে আর্থিক সংকট দেখা দেয়। তখন সেখানকার সুলতান নূরজাহানদের সম্পত্তি দখল করে নেন। নূরজাহানের পরিবার প্রায় 60 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। তারপর আমাদের নূরজাহানের ভাইকে দেখানো হয়, যাকে কিনে আমরা কম বেশি সকলেই চিনি। হ্যাঁ, আমি যিশু সেনগুপ্তের কথাই বলছি, আর সে হলো সীতার ভাই। তো এই সংকট থেকে মুক্তির পথ খুঁজে পায় সে, এরকম যে আমার রাজ্যে যুবরাজের সাথে নূরজাহানকে বিয়ে দিলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে আর এতে তাদের সমস্যাও দূর হবে। তো কথাটা শুনে নূরজাহানের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে রুমে যায়। আর এখানে আর একটা কথা বলে রাখি, সবাই তাকে নূরজাহান নামেই চিনত, সীতা নামে শুধু রাম চিনত তাকে। এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। সুব্রামণিয়াম আফরিন ও বালাজিকে সীতার বান্ধবী রেখার সাথে দেখা করতে বলে, কারণ সেও অনেক কিছু জানে। এখন এখান থেকে রেখা আরো গল্প বলতে শুরু করে। একদিন রাম সীতার সাথে দেখা করতে প্রাসাদে আসে এবং নিজের সম্পর্কে বলতে শুরু করে যে আমার 600 টাকা বেতন আছে, আমাকে বিয়ে করো, তোমাকে রানীর মতো দেখবো। নূরজাহান বলতে শুরু করে আমি কি সংকটজনক অবস্থা আছি তুমি বুঝতে পারবে না। রাম বলতে শুরু করে যে তোমার কোনো সমস্যা আছে, আমি একজন সৈনিক, আমি এক সিমটে তোমার সমস্যা সমাধান করব। এরপর রাম তাকে বলে যে আমাকে যারা চিঠি লিখেছে তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করা উচিত। এটা জেনে নূরজাহান ও রামের সঙ্গে যেতে চায়। সে ভাবে যে পথে সে রামকে সব সত্য বলে দেবে আর তাকে বিদায় জানাবে, মানে সে যে রাজকুমারী এইটা। এভাবেই রাম এবং নূরজাহান তাদের যাত্রা শুরু করে। তখন একজন ফটোগ্রাফার এই দুজনকে একসঙ্গে দেখেন এবং তাদের দুজনের ছবি তোলেন। এরই মধ্যে রাম এবং নূরজাহান রাধিকা নামে এক মহিলার সাথে দেখা করতে যায়। রাধিকা রামকে তার ভাই মনে করে তাকে অনেক চিঠি লিখেছিল। এখানে আসার পর রাম জানতে পারেন যে রাধিকা একজন পতিতা যার একটি ছোট সন্তান রয়েছে। তখন রাম তার সমস্ত টাকা ওদের দিয়ে এবং রাধিকাকে সেখান থেকে নিয়ে আসেন, কারণ অনেক টাকা ঋণ ছিল রাধিকার এবং তার জন্য একটা বাড়ির ব্যবস্থাও করে দেয় সে। এরপর রাম সীতাকে বলে যে আমার কাছে এখন বাড়ি কেনার মতো টাকা নেই, আমি কাশ্মীরে ফিরে যাচ্ছি, আমার ট্রেন রাত 10টায়, তুমি আমার সাথে দেখা করতে স্টেশনে আসবে তো? না, আমি অপেক্ষায় থাকবো। এই বলে রাম চলে যায়। সীতা রামকে বলতে চেয়েছিল ও কখনোই ওর সাথে থাকতে পারবে না, কিন্তু সে এতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে ও থেকে দূরে সরতেও পারছিল না। সেই মুহূর্তে ওমান থেকে সৃষ্ট ঝড় প্রাসাদে আঘাত হানে, মানে ওমানের রাজপুত্র রাজকুমারীকে বিয়ে করতে রাজি হয়। এতে সীতার ভাইও অনেক খুশি, কিন্তু সীতা খুশি ছিল না। এমনকি রাম যখন স্টেশনে ছিল সে তার জন্য অপেক্ষা থাকা সত্ত্বেও সে আসতে পারেনি, তার কারণ তো আমরা একটু আগেই জানলাম। তো এবার রাম চলে যায় কাশ্মীরে এবং তার অনেক মন খারাপ ছিল। সে নানাভাবে সীতার সাথে ফোন কলে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার সাথে ঠিক মতো কথা বলা হয়ে ওঠে না, এই নিয়ে তার প্রচুর মন খারাপ ছিল। এরই মধ্যে একদিন রাম এবং নূরজাহানের ছবি একটি পত্রিকায় প্রকাশিত হয়। এটা সেই ছবি যেটা কেনা এই ব্যক্তি তুলেছিল। তো পত্রিকায় এমন লেখা ছিল যে রাজকুমারী নূরজাহান একজন সাধারণ সহকর্মীর প্রেমে পড়েছে। এখন এটা আবার ওমানের সুলতান বিষয়টি জানতে পারে। নূরজাহানের ভাইকে জিজ্ঞেস করতে থাকে এটা কি সত্যি। তখনই নূরজাহানের ভাই নূরজাহানের কাছে যায় এবং নূরজাহানকে জিজ্ঞেস করতে থাকে যে এই খবর কি সত্যি। নূরজাহান বলতে শুরু করে হ্যাঁ এটা সত্যি, ওর নাম রাম। এই কথা শুনে ওমরের সুলতান চলে যান এবং বিয়ে ভেঙে যায়। এখন নূরজাহান
খান তার ভাইকে বলে যে আমি দুঃখিত, তোমাকে আগে বলা দরকার ছিল, ও লেফটেন্যান্ট রাম, ইন্ডিয়ান আর্মি। নূরজাহান আরো বলে, রামের সাথে আমার বিয়ের জন্য যদি টাকা পয়সা লোকসান হয়ে থাকে তবে তুমি আমার পুরো সম্পত্তি নিয়ে নিতে পারো। তার ভাই বলে যে আমি সম্পত্তির ব্যাপারে ভাবি না, আমি চিন্তিত তোমার ব্যাপারে। এবং নূরজাহান যাওয়ার আগে বলে যে আমাকে সীতা বলে ডাকবে, নূরজাহান নয়। এবার আমরা দেখি সীতা ডিরেক্ট কাশ্মীর চলে আসে রামের সাথে দেখা করতে। এরপর তারা অনেক মজা করে আর হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। দেখুন কিরকম ভালোবাসা ছিল ওদের মধ্যে। ও রাজপ্রাসাদ ছেড়ে দিতে প্রস্তুত তার ভালোবাসার মানুষটির জন্য। এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। এখন আপ্রিন রেখার কাছ থেকে জানতে পারে যে সীতা এখন লন্ডনে আছে। সেইখানে ফোন করে জানতে পারে যে সীতা এখন কাশ্মীরে আছে। আর এই মহিলাকে যদি চিনে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন যে সে কে ছিল। আর এদিকে বিষ্ণু আপ্রিনকে খুঁজতে তার হোস্টেলে আসে কিন্তু তাকে পায় না। এবার জানতে পারে যে সে কাশ্মীর যাচ্ছে। তখন সে তার টিমের দ্বারা আপ্রিনকে ধরে নিয়ে যায় আর তারা বলে যে তুমি দেশদ্রোহী। এখন বিষ্ণু এসে বলে যে ও কোনো গোয়েন্দাও নয় বা দেশদ্রোহীও নয়, তোমরা সবাই বাইরে যাও। এবার বিষ্ণু আপ্রিনকে বলে আমি রাম আর তোমার দাদা আবু তারিকের কাছে ঋণী। আসলে বিষ্ণু খোঁজ নিয়ে জানতে পারে যে এই আপ্রিন আসলে কে আর কোথা থেকে এসেছে। এবং কিছুক্ষণ পর আমরা আপ্রিনের আর একটা পরিচয় জানতে পারবো। তখন আমার সাথে সাথে আপনিও অবাক হতে বাধ্য হবেন এবং আপ্রিন নিজেও অনেক অবাক হয়। আবার দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে যায়। একদিন রাম বিষ্ণু শর্মার পরিবারের সাথে দেখা করতে সীতার সাথে একটি রিসোর্টে আসে। ঠিক তখনই রসুল নামে একটি ছেলে বিষ্ণু শর্মাকে গুলি করার চেষ্টা করে। তখন বুদ্ধি করে তাকে ধরে ফেলে তারা। যে আনসারির অবস্থান বহুদিন ধরে খুঁজছিল তারা, তা বের করার একটা উপায় পেয়েছিল এবার। এর জন্য রাম আর বিষ্ণু একটা গেম খেলে ওই ছেলেটার সাথে। ওয়েট বুঝিয়ে বলছে বিষ্ণু ছেলেটাকে ভয় দেখাবে মেরে ফেলার, আর রাম সেইখানে ভালো সাজবে ওই ছেলেটার কাছে। এতে করে ওই ছেলে রামের প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ, ওই ছেলেটা ইমপ্রেস হয়েছে রামের প্রতি। এখন রসুল রামকে তার ছোট বোন ওয়াহিদা সম্পর্কে বলতে শুরু করে যে তার বোন আনসারের দখলে আছে। রাম তাকে প্রতিজ্ঞা করে যে সে তার বোনকে বাঁচাবে। এবং ওই রসুল এবার আনসারির অবস্থান রামকে জানায়। এবার একটি দল আর্মি অফিসার আনসারিকে খতম করার প্রস্তুতি নেয়। সেই দলে রাম ও বিষ্ণুও আছে। কিন্তু আফসোস, আনসারিকে খতম করতে পাকিস্তানে যেতে হবে। সেনা কর্মকর্তা তার দলকে বলতে শুরু করে যদি এই অপারেশন সফল হয় তাহলে তোমরা এই অপারেশনের কথা ভুলে যাবে, ধরা পড়লে ভারতীয় সেনাবাহিনী তোমাদের ভুলে যাবে। মানে দেখুন কিরকম একটা অবস্থা, দেশ রক্ষার জন্য এত কিছু করবে তবুও তাদের অবদান থাকবেই না। পরে রাম সীতাকে একই কথা বলেন, কাল পাকিস্তানে যেতে হবে, একটি অপারেশন করতে হবে। রাম আসার আগে সীতা ভেবেছিল যে সে তার সত্যটা তাকে বলে দেবে। রামের অপারেশন সম্পর্কে জানার পর সীতা মনে করে যে রাম ফিরে এলে সীতা তার সত্যটি বলবে, মানে সে যে রাজকুমারী এই কথাটা রামকে বলবে। এক সময় সীতা তাকে বলে যে তোমার ভয় করছে না? রাম বলে যে তোমার সাথে দেখা হওয়ার আগে আমার ভয় করতো না তবে এখন করে, কিন্তু একদিন সবাইকেই মরতে হবে। সর্বোচ্চ কি করবে ওরা, একটা গর্ত করে আমাকে কবর দিয়ে দেবে। এতে সীতা আবেগে তাকে জড়িয়ে ধরে। এরপর রাম চলে যায় আর সীতা কান্না করতে থাকে। এরপর রাম ও তার দল পাকিস্তানে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে তারা ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ে আর সবাইকে মারতে থাকে। এবং এক পর্যায়ে আনসারিকে মেরে ফেলতে সক্ষম হয় তারা। এবার যখন পালিয়ে যাবে তারা, তখন হঠাৎ করে রাম একটা ছোট বাচ্চার কান্না শুনতে পায় আর সে বুঝে যায় যে এটা ওয়াহিদা। তাই সে ভিতরে যায় তাকে বাঁচাতে। বিষ্ণু তাকে থামানোর ট্রাই করে কিন্তু সে শুনে না, কারণ সে রসুলকে কথা দিয়েছিল যে সে তার বোন ওয়াহিদাকে বাঁচাবে। এবার সে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। পরে তারা পাকিস্তানি সৈন্যদের হাতে ধরা পড়ে আর ওয়াহিদাকে তারিককে দিয়ে দেয় রাম। এরপর তারিক ওয়াহিদাকে দত্তক হিসেবে নিয়েছিল। এখন পাকিস্তানি সেনারা তাদের উপর নানা রকম অত্যাচার করতে থাকে। এদিকে আবু তারিকের তাদের প্রতি দয়া হয়, তাই সে তাদের খাবার দেয় এবং সাথে ডেরোসও দেয়। এদিকে সীতা আর বিষ্ণুর ওয়াইফ সিলভানের কাছে যায় আর জানতে চায় যে তারা এখনো ফিরে কেন এলো না, তারা কোথায় আছে এখন। এতে সিলভান কিছু বলতে পারে না কারণ সে তো কিছু জানেই না। এরপর সীতা ব্রিগেডিয়ার ওয়াই কে জোসির কাছে যায় আর তিনি তাকে দেখে চিনে যান সে রাজকুমারী নূরজাহান। তিনি বলেন আমি চাইলে আপনাকে সত্যটা না বলতে পারি আর আপনি সেটা জানেন। এখন সে তার পায়ে ধরে বলে স্যার আমি কোনো রাজকুমারী নই, আমি সীতা মহালক্ষ্মী, আমি লেফটেন্যান্ট রামের স্ত্রী, আমাকে বলুন ও কি নিরাপদে আছে। তিনি বলেন ওরা আনসারি আর 35 জন মুজাহিদিন জঙ্গিকে হত্যা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত ও পাকিস্তান আর্মির হাতে বন্দী হয়েছে, এখন তারা কারাগারে আছে। এতে সে মনে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে আবু তারিক একটা পত্রিকায় রামকে দেখায় যে তোমাদের দেশে তোমরা দুজনই পলাতক সৈন্য, তোমরা নাকি ইন্ডিয়ান আর্মি কোড অমান্য করে পালিয়েছো। মানে দেখেন কিরকম একটা ষড়যন্ত্র করছে ওরা। এখন সীতা তার ভাইয়ের কাছে এসে বলে রাম পাকিস্তানি কারাগারে বন্দী, জানি তুমি পাকিস্তানের অনেক সরকারি কর্মকর্তাকে চেনো, আমি রামকে বিয়ে করব না, তুমি যা বলবে তাই করব, প্লিজ রামকে ফিরিয়ে নিয়ে আসো। তার ভাই বলে যে যা ক্ষতি হওয়া তা তো হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। এরপর আমরা দেখি রাহুল ভার্মা মানে সীতার ভাই পাকিস্তানি অফিসারের সাথে দেখা করতে আসে এবং প্রস্তাব দেয় যে তাদের যেহেতু একটা লোক আমাদের দেশে বন্দী আছে তার বিনিময়ে তাদের
জেলে যে দুজন আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তো এই প্রস্তাবটা তার কাছে পছন্দ হয়, তাই সে জেনারেলের সাথে কথা বলতে যান। এদিকে তারিক রাম আর বিষ্ণুকে বলে যে তোমরা দুজনে ভারতে ফিরে যাচ্ছ, তোমাদের মুক্তি দেওয়া হবে। এই বলে সে চলে যায়। আর এরা তো মহা খুশি যে তারা মুক্তি পাবে। এখন সেই অফিসার তারিককে জানায় যে জেনারেল রাজি হয়েছেন, কিন্তু ওদের দুজনকে নয়, শুধুমাত্র একজন মুক্তি পাবে। তারিক বলে যে কিন্তু আপনি বলেছিলেন আমরা দুজনকে মুক্তি দেব। তো এতে তিনি তার কথা মূল্যায়ন করেন না। এরপর তারিক রামদের কাছে গেলে ওরা বলে কখন আমাদের মুক্তি দিবে, মানে ওরা প্রচুর খুশি ছিল, কিন্তু তাদের এই খুশি মুহূর্তেই শেষ হয়ে যায়। তারিক বলে যে কোনো একজন মুক্তি পাবে। তো এতে দুজনেই ভেঙে পড়ে। এখন বিষ্ণু বলে প্লিজ তারিক, আপনার কাছে অনুরোধ করছি, অন্তত আমার পরিবারের জন্য আমাকে মুক্তি দিন। এবার সে রামকে বলে এখন বুঝতে পারছি রাম, জানি তুমিই যাবে, তুমি ওর সাথে মিলে আমাকে ধোকা দিয়েছ, শালা ইতিমের বাচ্চা। রাম বলে পাগল হয়েছেন আপনি, আমাদের মাঝে একজন গেলে সেটা আপনিই হবেন, আমি না। যাই হোক, আমার জন্যও কেউ একজন মৃত্যু পর্যন্ত অপেক্ষা থাকবে। আমি ইতিম না স্যার, মানে সীতার কথা বলতেছে, কারণ সীতা বলেছিল যে সে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করবে। এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। বিষ্ণু বলে যে ওর চোখে সেই চাহনি আমি আজও ভুলতে পারিনি, 20 বছর যাবত আমি মৃত লাশের মতো বেঁচে আছি, সেদিন যে কোনো মূল্যে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, আমার মাথায় খেলে নি যে ও পিছনে রয়ে যাবে। আর আফরিন এখন জানতে পারে যে রাম এখনো পাকিস্তানি কারাগারে বন্দী। এখন বিষ্ণু আরো একটা আশ্চর্যজনক কথা বলে। তো আফরিনের সাথে সাথে আমরাও জানতে পারি, বিষ্ণু বলে যে রাম গত 20 বছর ধরে পাকিস্তানি কারাগারে বন্দী আছে স্রেফ একটা কারণে, সেদিনের কান্নারত সেই বাচ্চা মেয়েটার জন্য। সেই বাচ্চাটা কে ছিল জানো? তুমি। সেদিন যদিও তোমার কান্না না শুনতো, ও এখন সুখে শান্তিতে সীতার সাথে বাস করতো, আর আমি শান্তিতে থাকতাম। হ্যাঁ, আমি ওহাইদের কথাই বলছি। আফরিন বলে ওটা তো আমার বাচ্চা কালের নাম, আপনি কি করে জানলেন? এবং সে অবাক হয়ে যায়। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, সেদিন আফরিন কিন্তু ওই সিডিটা সীতাকে দিতেই কাশ্মীর এসেছিল। তাকে ধরে নিয়ে যাওয়ায় বালাজি সীতার খোঁজে বের হয়েছিল, এবং অবশেষে আজ 20 বছর পর রামের দেয়া সেই সিটি সীতার কাছে পৌঁছায়। এখন সীতা সেই সিটি খুলে দেখে। রাম বলেছে প্রিয়তমা সীতা মহালক্ষ্মী, আমাদের অনন্য সুন্দর গল্পের এটাই শেষ পৃষ্ঠা। তোমার কাছে এটা পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে সীতা, 8 মাস হয়ে গেছে, তুমি রেগে আছো, আমি টের পাচ্ছি। তোমাকে কখনো রাখতে দেখিনি সীতা, ভবিষ্যতে এটা দেখার সৌভাগ্য আমার হবে না। তুমি নিশ্চয়ই আমার ব্যাপারে ভাবছো, আমি কেমন আছি, বেঁচে আছি কিনা, সে কারণেই এই চিঠি লিখছি। মানে তখনকার সময় তো আর তেমন মোবাইল ফোনের যুগ ছিল না, তাই চিঠি বিলি হতো। রাম আরো বলে আমার ব্যাপারে নিশ্চয়ই অনেক কিছু শুনেছো সীতা, কিন্তু যা শুনেছো তা সত্য নয়, যা তুমি বিশ্বাস করো সেটাই সত্য। এখন আমরা আর একটা সত্য জানতে পারি, সেদিন অফিসাররা রাম এবং বিষ্ণু সাথে এককভাবে দেখা করে এবং জানতে চায় যে ভারতের গোপন আস্তানার ঠিকানা সম্পর্কে। এতে রাম রাজি না হয়ে ওই অফিসারের মুখে থুতু দেয়। আর এদিকে বিষ্ণুকে তার পরিবারের কথা বলে তার থেকে তাদের গোপন আস্তানার কথা জেনে নেয়। আর রাম জানতো যে বিষ্ণু স্যারও রাজি হবে না, কিন্তু বিষ্ণু এতে রাজি হয়। সে বিষ্ণুকে ডাকে কিন্তু সে তার কোনো কথা শুনে না। তো এসব পরে সে তা কান্না করছিল। এরপর তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। আর বাইরে তারিক আর ওয়াহিদাকে দেখতে পাইছে। রাম তোমার জন্য যদি কিছু করতে পারি আমাকে বলো। রাম একটা চিঠি দিয়ে বলে যে এটা সে তার কাছে পৌঁছে দিতে। তো এই সিটিটা সেদিন ওয়াহিদা নিয়েছিল, আর সেদিন রামকে ফাঁসি দেওয়া হয়, আর সে কারণে মূলত তারিক মারা যাওয়ার কারণে এই সিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব ওয়াহিদা মানে আফরিনের উপর পড়ে। আর সিটির শেষে লেখা ছিল যে প্লিজ আমাকে ভুলে যেও, কারণ যতদিনে তুমি এই সিটি পড়বে আমি আর বেঁচে নেই। এখন সীতা রামের কথা মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। এদিকে পত্রিকা দেখানো হয় লেফটেন্যান্ট রামের লেখা সিটির উপর ভিত্তি করে আর্মি অ্যাক্ট এর 34 ধারা তদন্ত শুরু হয়েছে। আর ব্রিগেডিয়ার বিষ্ণু শর্মা নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন, কারণ সত্য তো সবাই জেনে গেছে। এখন আফরিন সীতার কাছে আসে আর তার কাছে ক্ষমা চায় এবং জানতে চায় যে রাম কি বেঁচে আছে। সীতা বলে যে না। এতে আফরিনের মন খারাপ হয়। এবার রামের কথা স্মরণ করে তার শোক দিবস পালন করা হয়। এবং এরপর আফরিন শুধু আনন্দ মেহতাকে সরি বলেনি, বরং 18 জন ভারতীয় যুদ্ধবন্দীকে পাকিস্তান থেকে মুক্তি করেছিল সে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো এবার সিনেমা সম্পর্কে কিছু বলা যাক। বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, আবার প্রশংসাও পাচ্ছে দুলকার সালমানের সীতারামাম। এক কথা দুর্দান্ত মুভি, এমন মুভি যে কারো ভালো লাগতে বাধ্য। মুভি লোকেশন চোখ ধাঁধানো, সিনেমাটোগ্রাফার অনেক খেটেছেন বোঝা গেল। তাছাড়া মুভির গানগুলো সুন্দর ছিল, আমার কাছে খুব একটা নেগেটিভ কিছু চোখে পড়েনি। অভিনয়ে দুলকার ও মৃণাল জাস্ট ফাটায় ফেলছে, প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছি তাদের অভিনয়ে। এই মুভিতে দুলকার নিজেকে আরো উচ্চতা নিয়ে গেছে তাতে সন্দেহ নেই, আর মৃণাল তো হৃদয় চুরি করেছে আমার। এছাড়াও বাকিরাও ভালো অভিনয় করেছে, তবে রাশমিকার চরিত্র আরো ভালো কিছু ডিজার্ভ করে। এমন ক্লাসিক রোমান্টিক মুভি সবসময় আসে না। তো ভিউয়ার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা।